প্রত্যেক চাকরিজীবীর জন্য ইনকাম ট্যাক্স একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব ইনকাম ট্যাক্স ওয়েবসাইট থেকে কিভাবে আমরা এআইএস অর্থাৎ অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট দেখব এবং ডাউনলোড করব এবং তার পাসওয়ার্ড কী এটি দেখার জন্য অবশ্যই আপনাকে ই ফিলিং সাইটে আগে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করা থাকলে আপনি এখানে লগ ক্লিক করে লগ করতে পারবেন এখানে আমি লগ ক্লিক করে লগ করে নেব লগ করার জন্য এখানে প্যান নাম্বার প্রথমে দিতে হবে প্যান নাম্বার এন্ট্রি করলেই এখানে কন্টিনিউ অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে আমি কন্টিনিউ ক্লিক করব তারপর এখানে একটি বক্স আছে সেই বক্সটিতে ক্লিক করতে হবে এবং নেক্সট নিচে আপনার যে লগ ইন পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি করতে হবে এখানে আমি পাসওয়ার্ড এন্ট্রি করলাম তারপর কন্টিনিউ ক্লিক করব ইনকাম ট্যাক্স ওয়েবসাইটের প্রোফাইলটি ওপেন করার পর কোন অপশান থেকে আমরা এআইএস দেখতে পাব বা ডাউনলোড করতে পারবো দেখে নেব এখানে দেখুন উপরে অনেকগুলি অপশান আছে যার মধ্যে থেকে এখানে এই এআইএস অপশানটিতে ক্লিক করব তারপর এখানে প্রসিড অপশানে ক্লিক করব প্রসিড ক্লিক করলেই এখানে এআইএস পোর্টাল খুলে যাবে এখানে দেখুন দুটি অপশান আছে একটি ইনস্ট্রাকশানস একটি এআইএস এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টের আবার একটি আছে ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারি টিআইএস যেটাকে বলা হয় এরপর আমরা এআইএস যেটা আজকের আমাদের বিষয় সেই অপশানটিতে ক্লিক করব এখানে ক্লিক করলেই এই পেজটিতে দেখুন প্রথমে আছে টিআইএস ট্যাক্স পেয়ার ইনফরমেশান সামারি এবং দ্বিতীয়ত অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট এআইএস এবং উপরের দিকে কোন ফাইন্যান্সিয়াল ইয়ার সেটি আছে এবং প্যান নাম্বার এখানে নাম সঙ্গে লেখা থাকবে প্রথমে আমরা অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্টে ক্লিক করবো এই পেজটিতে অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট এখানে সমস্ত ডিটেলস চলে আসবে এখানে পার্ট এতে জেনারেল ইনফরমেশান অর্থাৎ এখানে যার প্যান নাম্বার দিয়ে লগ করা হয়েছে তার ডিটেলসগুলো দেখাবে নিচের দিকে পার্ট বি আছে এখানে কী কী অপশান আছে টিডিএস এসেফটি ইনফরমেশান পেমেন্ট অফ ট্যাক্সেস ডিমান্ড অ্যান্ড রিফান্ড অ্যান্ড আদার ইনফরমেশান এখানে দেখুন টিডিএস অর্থাৎ আপনি যে ট্যাক্স কাটিয়েছেন স্যালারি থেকে কিংবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি কোনো এফডি আরডি এ সমস্ত ডিপোজিট থেকে থাকে সেক্ষেত্রে যে ইন্টারেস্ট আপনাকে পেড করা হয়েছে সেগুলি এখানে কোয়ার্টারলি এন্ট্রি হয়ে যায় এখানে যেমন দেখুন একটা এন্ট্রি হয়েছে ইনফরমেশন যদি মিউচুয়াল ফান্ডে কিছু কেনাকাটা করে থাকেন সেক্ষেত্রে এখানে ডিটেলস চলে আসবে পেমেন্ট অফ ট্যাক্সেস আপনি যদি এখানে কোনো অ্যাডভান্স ট্যাক্স কাটিয়ে থাকেন বা অন্য কোনো ট্যাক্স কাটিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে দেখাবে ডিমান্ড বা রিফান্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে দেখাবে যেমন এখানে দেখুন দু হাজার বাইশ তেইশের একটি রিফান্ড দেখাচ্ছে সেই অ্যামাউন্ট টাকা এখানে ডেট সহ দেখাবে আদার ইনফরমেশান যদি অন্য কিছু থেকে থাকে সেক্ষেত্রে এখানে শো করবে এটি দু হাজার বাইশ তেইশের সম্পূর্ণ বিষয়গুলি এখনও পর্যন্ত আপডেট হয়নি আরও কিছুদিন উপেক্ষা করে এই ওয়েবসাইটের বিভিন্ন তথ্যগুলো আপডেট হওয়ার পর সম্পূর্ণ বিষয়টি পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকটি ডেটা এখানে চলে আসবে সেটি ব্যাংক হোক পোস্ট অফিস হোক বা স্যালারি থেকে ট্যাক্স কাটানো হোক বা ব্যাংক থেকে টিডিএস কাটানো সমস্ত কিছু এখানে চলে আসবে এবং আপনারা সেই অনুসারে নিজের ট্যাক্স অ্যামাউন্ট হিসেব করতে পারবেন আমরা অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টের যে ডিপোজিটগুলো থাকে সেগুলোর ইন্টারেস্ট হিসেব করতে ভুলে যাই সেক্ষেত্রে পরবর্তীতে অনেক সময় আমাদের ট্যাক্সের হিসাবে গোলমাল হয় অর্থাৎ বেশি দেখা যায় যে ট্যাক্স ডিমান্ড হয়ে গেল সেক্ষেত্রে আমাদের আর স্যালারি থেকে কাটানোর কোনো অপশান থাকে না তার জন্য আমরা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স ফাইন্যান্সিয়ার ইয়ার শেষ হওয়ার পরে দিয়ে থাকি এই ইনফরমেশান সিটটি আমরা ডাউনলোড করব কিভাবে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব ক্লিক করলে এখানে কয়েকটি অপশান চলে আসবে আমরা প্রথমে অ্যানুয়াল ইনফরমেশান স্টেটমেন্ট এআইএসপিডিএফ পিডিএফ এই অপশানটিতে ক্লিক করবো কিন্তু তার আগে নিচে ভালো করে খেয়াল করুন পিডিএফ পাসওয়ার্ড এখানে যে পিডিএফটি ডাউনলোড হবে সেটি পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে এবং সেই পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইলটির পাসওয়ার্ড কী হবে এখানে দেখুন কোনো ব্যক্তির যদি প্যান নাম্বার এটি হয় এবং ডেট অফ বার্থ এটি হয় সেক্ষেত্রে তার পাসওয়ার্ডটি হবে স্মল লেটারে প্যান নাম্বারটা লেখা হয়েছে এবং তার ডেট অফ বার্থ কন্টিনিউ অর্থাৎ যদি কারো ডেট অফ বার্থ টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি নাইনটিন নাইনটি ওয়ান হয় সেক্ষেত্রে এখানে লিখতে হবে টু ওয়ান জিরো ওয়ান অর্থাৎ ডেটের দুটো সংখ্যা মান্থের দুটো সংখ্যা এবং ইয়ারের চারটা সংখ্যা এবং প্যান নাম্বারটি স্মল লেটারে লিখতে হবে এখানে ডাউনলোড অপশান ক্লিক করে ডাউনলোড করে নেব এখানে দেখুন ডাউনলোড হয়ে গেল এরপর এটিকে ক্লিক করে ওপেন করব ওপেন করতে গেলেই এখানে দেখুন পাসওয়ার্ড রিকোয়ার্ড অর্থাৎ আমরা যে পাসওয়ার্ডের কথা বললাম সেই পাসওয়ার্ডটি এখানে পুট করতে হবে এখানে আমি প্যান নাম্বার স্মল লেটারে লিখলাম তারপর ডেট অফ বার্থ ডেট দুটি অক্ষর মান্থের দুটি অক্ষর এবং ইয়ারের চারটি অক্ষর অর্থাৎ নাম্বারগুলি আমি লিখলাম এবং সাবমিট করলাম সাবমিট করলেই এখানে দেখুন পিডিএফটি খুলে গেল প্রতিটি ট্যাক্স পেয়ারের জন্য এই ইনকাম ট্যাক্স এআইএস খুব গুরুত্বপূর্ণ পরবর্তীতে এই এআইএস ইনকাম ট্যাক্স হিসেব করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে যখন আইটিআর ফিল আপ করবো অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করবো এই এআইএস যে ডাটা শো করবে তার ভিত্তিতেই আমাদের ফিল আপ করতে হবে ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ